আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। গুড মর্নিং ফ্রেন্ডস। সো আজকে আমরা যে ট্রু ফলসটা সলভ করবো সেটাতে স্টেটমেন্টটা আছে, ইন কেস অফ অপেনশিয়া ফাইলোক্লেটস ইজ ফাউন্ড। ওকে, আচ্ছা, ফাইলোক্লেটস আমরা কার ক্ষেত্রে দেখতে পারি? ফাইলোক্লেটসটা আমরা দেখতে পারি ইন কেস অফ জেরোফাইটিক প্লান্টস। ওকে, ইন কেস অফ জেরোফাইটিক প্লান্টসের ক্ষেত্রে আমরা ফাইলোক্লেটস দেখতে পারি। বা জেরোফাইটিক প্লান্টস আমরা কোন প্লান্টগুলোকে বলি? যেই প্লান্টগুলো হচ্ছে গ্রোজ ইন ডেজার্ট। ওকে, গ্রোজ ইন ডেজার্ট, যেই প্লান্টগুলো ডেজার্টে গ্রো করে সেটাকে আমরা জেরোফাইটিক প্লান্টস বলি। আর ওই প্লান্টসের ক্ষেত্রে যে স্টেমটা যে থাকে, সেই স্টেম ইজ মডিফাইড ইনটু, স্টেমটা হচ্ছে মডিফাইড হয়ে যায় ইনটু আ ফ্ল্যাটেন্ড লিফ লাইক স্ট্রাকচার। ওকে, ফ্ল্যাটেন্ড লিফ লাইক স্ট্রাকচার উইচ ইজ কল্ড ফাইলোক্লেটস। যে লিফ লাইক স্ট্রাকচার যে কনভার্ট হয়ে যায়, মানে যে মডিফাইড হয়ে যায়, দিস লিফ লাইক স্ট্রাকচার, ফ্ল্যাটেন্ড লিফ লাইক স্ট্রাকচার ইজ কল্ড ফাইলোক্লেট। ওকে, আর আমরা এক্সাম্পল, মানে এটা কার ক্ষেত্রে দেখতে পারি? না, ইন কেস অফ অপেনশিয়া। ওকে, অপেনশিয়ার ক্ষেত্রে আমরা ফাইলোক্লেটটাকে দেখতে পারি। সো আমাদের যে স্টেটমেন্ট ছিল, ইন কেস অফ অপেনশিয়া ফাইলোক্লেটস ইজ ফাউন্ড, সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু। ওকে, দিস স্টেটমেন্ট ইজ ট্রু। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। ক্লাস সিক্স থেকে টুয়েলভের সাথে নিট, আইআইটি, জেই, মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।